সুকান্ত মজুমদার হচ্ছেন অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত ভদ্রলোক, এবং যে কোনো গাছপালা দেখিয়ে দেবেন, বন জঙ্গল দেখিয়ে দেবেন, সুকান্ত মজুমদার বলে দেবেন কোনটা কোন গাছ কোন উদ্ভিদ। অত্যন্ত ভালো মানুষ। তার থেকে দিলীপ ঘোষ মাঠে ঘাটে ঘুরে নানা রকম বিতর্কিত কথাবার্তা বলে কর্মীদের সঙ্গে মিশে দিলীপবাবু অনেক বড় নেতা। আর সুরেন্দ্রবাবু নিশ্চিতভাবে, যেহেতু মেড ইন তৃণমূল, তৃণমূলে অনেকটা দক্ষতার সঙ্গে, তৃণমূল তো একটা দক্ষ দল, তা সেখানে যদি কেউ কোনো জায়গায় থেকে থাকে তারা অনেকটা শেখার সুযোগ পায়, একটা স্প্যান, একটা বড় স্প্যানে কাজ করেছে, এটা তো অস্বীকার করার নয়। সেই জন্যই তো ওরা নিয়েছিল। তো ফলে সেই জায়গায় শুভেন্দুর সঙ্গে আমাদের মতো পার্থক্য। শুভেন্দু বিশ্বাসঘাতকতা করেছে, শুভেন্দু কুৎসা করে, শুভেন্দু আজে মাঝে কথা বলে আমরা তার জবাব দিই, কিন্তু বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ দেখলে শুভেন্দু নিশ্চিতভাবে ওদের মধ্যে সব থেকে বড় স্প্যানে কাজ করা, তারাও ব্যর্থ হচ্ছে। সেই কারণে এখন এই ত্রিভুজের মারামারি চলছে। সুকান্ত মজুমদার মানুষ হিসেবে 10-এর মধ্যে 9, আর নেতা হিসেবে 10-এর মধ্যে 2। দিলীপ ঘোষ মানুষ হিসেবে 10-এর মধ্যে 9, আর নেতা হিসেবে 10-এর মধ্যে 7। আর শুভেন্দু অধিকারী মানুষ হিসেবে 10-এর মধ্যে 4, আর নেতা হিসেবে ওদের মধ্যে 10-এর মধ্যে 9।